আই থিঙ্ক ইটস ওয়ার্কিং। ইয়া, তো ঝটপট দুইটা প্রশ্নের উত্তর হয়ে যাক, একদম সোজা সাপটা কথা। প্রথম প্রশ্ন হচ্ছে কি এখনও কি ভর্তি হওয়া যাবে কি না, মানে যে রানিং কোর্সটা চলছে এটাতে কি এখনও ভর্তি হওয়া যাবে কি না। আর সেকেন্ড প্রশ্নটা হচ্ছে ক্লাস কবে থেকে শুরু হচ্ছে। যদিও আমি এই উত্তরটা গত কালকের একটা ভিডিওতে দিয়েছি, আবার আজকে বাধ্য হয়ে দিচ্ছি, বিকজ আপনারা আসলে ভিডিওই দেখেন না, এটা আসলে খুবই আনফর্চুনেট একটা বিষয়। আমি আশা করব আমি যে ভিডিওগুলো দিচ্ছি স্টুডেন্টসের উদ্দেশ্যে সেটা আপনারা অ্যাকচুয়ালি মনোযোগ দিয়ে শুনবেন আমি কী বলি, বিকজ হচ্ছে আপনারা আসলেই ভিডিও দেখেন না। আমি কিন্তু এই উত্তরটা আপনাদেরকে গত কালকেই দিয়েছি যে আমরা ক্লাসটা কবে শুরু করতেছি, তারপরে কিন্তু আপনারা আসলে মেসেজে অনেক বিরক্ত করতেছেন, যাক সমস্যা না। তো ভর্তি হওয়া যাবে কি না এখনও, আজকে হচ্ছে 14 সেপ্টেম্বর, আমাদের ওখানে লেখা আছে 30 সেপ্টেম্বর পর্যন্ত আপনি ভর্তি হতে পারবেন, কোনো সমস্যা নেই, চাইলে আজকেও এখন এই মুহূর্তেও হতে পারেন, ঠিক আছে। ক্লাস কবে থেকে শুরু হবে? ক্লাস আমরা আমি আপনাদেরকে গতকালকের ভিডিওতে বলেছিলাম যে হচ্ছে হয়তো 2 থেকে 3টা দিন লেট হবে আর ক্লাসটা স্টার্ট হওয়ার জন্য। ইট মিনস হচ্ছে আজকে যদি থার্সডে হয় তো দেখা যাচ্ছে যে হয়তো শনিবার রবিবার এই টাইমটার মধ্যে ক্লাসটা স্টার্ট করবো, আর অবশ্যই অবশ্যই সেটা আমি আমার ওয়েবসাইটে অ্যানাউন্সমেন্ট করে দিব এবং ইউটিউবেও এসে আমি ভিডিওটা আপলোড করে দেবো ক্লাসের আগের দিন, যে আজকে ক্লাস হচ্ছে রাতে এবং আপনারা সবাই যারা অ্যাডমিট হয়েছেন তারা ক্লাসে অ্যাড হবেন, ফলো করতে হবে। আর যারা এখনও অ্যাডমিট হতে যাচ্ছেন ইউ আর ওয়েলকাম, আপনি এই মুহূর্তে চাইলেও অ্যাডমিট হতে পারেন, কোনো সমস্যা নেই। আর কীভাবে অ্যাডমিশনটা নিতে হবে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। আর যারা ক্লাসে ভর্তি হয়েছেন ক্লাসের লিঙ্ক পাচ্ছেন না তাদেরকে আমি গতকালকেও বলেছি যে আপনি যদি আমার ওয়েবসাইটে গিয়ে লগ ইন না করতে পারেন তাহলে আপনি আমাকে একটা মেইল করবেন, গতকালকের ভিডিওটাতে দেখিয়ে দেওয়া আছে। সো ভেরি ইম্পর্ট্যান্টলি মেক শিওর আপনি কিন্তু মেইল করবেন যদি আপনার লগ ইন প্রবলেম হয়, ঠিক আছে। আচ্ছা, কীভাবে মেইল করবেন এটা গতকালকের ভিডিওটাতে দেখেন, যেটাতে লেখা আছে যেভাবে ক্লাসে জয়েন করতে হবে সেই ভিডিওটা, ক্লিয়ার। আর যারা এখনও ইতিমধ্যে অ্যাডমিট হন নাই বা অ্যাডমিশন নিতে চাচ্ছেন এবং এইচএসসি ব্যাচ যারা আছে তারাও যেহেতু অ্যাডমিশন নিতে চান আপনারা নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের এক্সাম শেষ হতে হয়তো 25-26 তারিখ লেগে যাবে, বাট প্রবলেম না এটা, বিকজ আমাদের 25-26 তারিখ আসতে আসতে খুব একটা বেশি ক্লাস যে আগায় যাবে তাও তো না, 3 থেকে 4টা ক্লাস খুবই বেসিক লেভেলের ক্লাস আগায় যাবে যেটা রেকর্ডেড থাকবে, ওই ভিডিওগুলো দেখে কিন্তু এইচএসসি যারা এক্সাম দিয়ে আসবেন তারা কিন্তু কভার করে নিতে পারবেন এবং রানিং ব্যাচটাতে ক্লাস শুরু করে দিতে পারবেন, ঠিক আছে। সো এটা নিয়ে কোনো সমস্যা নেই, ম্যাক্সিমাম 3 থেকে 4টা ক্লাস যেতে পারে এবং খুবই বেসিক লেভেলের ক্লাস যেটা আপনি একদিন ভিডিও দেখেই শেষ করতে পারবেন, বুঝে গেছে। ওকে, আমি অ্যাডমিশনটা কীভাবে নিতে হবে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে আসবেন freelancer.nasim.com এই ওয়েবসাইটটাতে, আসার পরে আপনি এই যে কোর্সে ক্লিক করবেন, করার পরে যে এখানে কোর্সটা দেখাচ্ছে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার এই যে কোর্সের সকল ডিটেলস এখানে আছে, আমি আশা করি আপনি ভালো করে পড়ে নেবেন। নেওয়ার পরে এই ভর্তি হই বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার এখানে নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং পার্সোনাল নাম্বার এবং আপনি কী হিসাবে ভর্তি হচ্ছেন, মাসিক পেমেন্ট করে হচ্ছেন নাকি ফুল পেড করেছেন, এটা সিলেক্ট করে দিয়ে আপনি কই থেকে পেমেন্টটা পাঠাইছেন মানে সেন্ড মানি করছেন সেটার আপনি নাম্বারটা দেবেন। এখানে দেওয়ার পরে আপনি জাস্ট নর্মালি এখানে অ্যাগ্রিতে ক্লিক করে এনরোলে ক্লিক করবেন, শেষ, আপনার ভর্তিটা কনফার্ম। এবার আপনি আপনার ইমেইলে একটা পাসওয়ার্ড পাবেন, আপনি একটা পাসওয়ার্ড পাবেন, সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনি স্টুডেন্ট লগ ইনে এসে যে এখানেও দেখা যাচ্ছে এটা, এই যে এই জায়গাটাতে এখানে ক্লিক করে আপনি স্টুডেন্ট লগ ইন করবেন, ঠিক আছে। লগ ইন করার পরে আপনি আপনার রেকর্ডেড ভিডিওগুলো পাবেন, আপনি ক্লাসের আপডেট পাবেন, আপনি ক্লাসের লিঙ্ক পাবেন, এভরিডে ক্লাসে কীভাবে জয়েন করতে হবে সেগুলোও পাবেন, আগামী রবিবার থেকে পাবেন এগুলো, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারছেন, আমি ভিডিওটাকে বাড়াচ্ছি না, এই পর্যন্ত রাখলাম। সো প্রথম অ্যান্সারটা হচ্ছে ভর্তি হওয়া যাবে কি না, ইয়াস স্টিল এখন এই মুহূর্তে ভর্তি হতে পারবেন, সমস্যা না, আপ টু 30 সেপ্টেম্বর পর্যন্ত। আর ক্লাস কবে হবে সেটা ওয়েবসাইটে আপডেট দেওয়া আছে এবং যেদিন অ্যাকচুয়ালি ক্লাসটা স্টার্ট হবে ফাইনালি সেদিন আমি ইউটিউবে দিনের বেলাতে একটা আপডেট দিয়ে দিব। আর টাইম যদি বলি কবে তাহলে হচ্ছে মাত্র আর 2টা দিন আছে, তারপরে আমরা স্টার্ট করে দেবো। সো হয়তো 2 থেকে 3 দিনের ভিতরেই আপনি আপডেটটা পাবেন ইউটিউবে যে আজকে থেকে ফাইনালি ক্লাস স্টার্ট হচ্ছে, ঠিক আছে। আল্লাহ হাফিজ সবাইকে।